সাধারণত বয়সে জনিত পুরুষ এবং মহিলা সবারই হাড় ক্ষয় হয়ে থাকে। মহিলাদের যখন পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে বা জরায়ুর অপারেশন হয় তা থেকে হাড় ক্ষয় রোগ হয়ে থাকে, এটা কমন। কিছু ওষুধ আছে দীর্ঘমেয়াদী যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, অনেক ক্ষেত্রে অনেকে না জেনেই খেয়ে থাকে ডাক্তারের পরামর্শ ছাড়া, যেটা থেকে বিভিন্ন হাড় ক্ষয়জনিত সমস্যা হতে পারে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ছোট মাছ, দুধ, পনির বা বাদাম, এগুলো আমাদের অনেক উপকারে আসে। এবং আমরা যারা মধ্যবয়সী আছে বা গ্রামে গঞ্জে থাকি, যাদের যখনই সময় পান আপনারা অবশ্যই সকালের বা দুপুরের রোদ গায়ে লাগানোর চেষ্টা করবেন। বাচ্চারা যে খেলাধুলাগুলো করে থাকে এগুলো হাড় ও জোড়া মজবুত এবং গঠনে অনেক উপকারে আসে বা সাহায্য করে থাকে। চিকিৎসায় অবশ্যই আপনারা একজন বাত ব্যথা পুনর্বাসন রোগের চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে পারেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।